কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ হচ্ছে তাতে আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু এই জনগণের গণতান্ত্রিক আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছে। তারাও বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। আগামী 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে কেন্দ্র করে আমাদের মানবাধিকারের দাবিতে, ভোটাধিকারের দাবিতে, মৌলিক অধিকারের দাবিতে আমরা নতুন করে সংগঠিত হয়ে রাজপথে নামার আমরা চেষ্টা করছি। এর 7 জানুয়ারির মধ্যে সরকার যদি পড়ে যায়, তারা যদি সারেন্ডার করে, তাহলে তো দেশ বাঁচবে, সরকারও বাঁচবে, আমরা সবাই বাঁচবো, সবার জন্য ভালো। আর যদি তারা একতরফা নির্বাচনের দিকে হাঁটে, তাহলে এই যে 62টি রাজনৈতিক দল যারা নির্বাচন বর্জন করেছে, প্রত্যাখ্যান করেছে, তাদের নিয়ে ভোট কেন্দ্র ওয়াইজ আমরা একটা গণপ্রতিরোধ কমিটি গঠন করার মধ্যে দিয়ে এই ভোটকে প্রতিহত করার আমরা প্ল্যান পরিকল্পনার দিকে আগাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি যে সরকার যতই আমতাম করুক, হুমকি দামকি দেখ, নির্বাচন সরকার করতে পারবে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে নুর ভাই, আপনি যদি আজকে এই মুহূর্তে গ্রেফতার হন বা রাশেদ ভাই যদি গ্রেফতার হন, সেই ক্ষেত্রে গণ অধিকার পরিষদের পদক্ষেপ কি থাকবে? তারা কি আন্দোলন বন্ধ করে দিবে, নাকি তাদের আন্দোলন চলমান থাকবে? এই যে বিএনপির দিকে তাকালে আমরা অনেক কিছু পরিষ্কার হই। বিএনপির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেউ অন স্পট নাই, মহাসচিব গ্রেপ্তার, স্ট্যান্ডিং কমিটির সবচেয়ে সক্রিয় সদস্য, প্রভাবশালী সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী নাই, যুগ্ম মহাসচিবদের মধ্যে মজ্জেম হোসেন আলালদের মতো লোক, অনেক নেতারা, সিনিয়র লিডাররা কিন্তু নেই। তারপরেও কিন্তু আন্দোলন সারা দেশে চলছে। ইভেন 10 ডিসেম্বরও সরকার ভেবেছিল মহাসচিবকে আটকালে, মির্জা আব্বাসকে আটকালে বিএনপির আন্দোলন শেষ, কিন্তু নেতাকর্মীরা প্রমাণ করেছে যে আজকে নেতাকর্মীদের পিঠ যেখানে ঠেকেছে, এখানে আন্দোলন করার জন্য কোনো নেতা নির্দেশনার প্রয়োজন নেই। প্রত্যেক কর্মীরাই নেতা, তারাই রাজপথে সাহসী ভূমিকা রাখছে, নেতার ভূমিকা রাখছে। তো সেই দিক থেকে আমরাও মনে করি যে এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমাদের যে অভিজ্ঞতা, আমাদের নেতাকর্মীদের যে স্পিড, গণ অধিকার পরিষদেরও, শুধু আমি না, আরও 10 জন গ্রেপ্তার হলেও গণ অধিকার পরিষদ রাজপথে থাকবে, আন্দোলন চলবে, যেভাবেই হোক আন্দোলন চলবে। কারণ আমাদের নেতাকর্মীরা সেটাতে অলরেডি অভ্যস্ত হয়ে গিয়েছে। আমাদের কিন্তু নির্বাচনে যাওয়ার ভালো অফার ছিল, টাকা পয়সা 2-4 লাখ না, কোটি টাকার অফার ছিল, কিন্তু 10-20 কোটি টাকা পাইতাম নির্বাচনে গেলে। যে এখন ভাড়া অফিসে থাকেন, স্থায়ী কার্যালয় হবে, আমরা টাকা দেবো, অফিস কেনার জন্য আপনারা বায়না করছেন 2.5 কোটি, আমরা 5 কোটি দেবো, নির্বাচনে আসেন, 5-7 জন এমপি হইবেন, সংসদ গরম করবেন, এই ধরনের অফার কিন্তু আমাদের দিয়েছিলেন। আমরা কিন্তু সেই মুখরোচক অফার নেই। এমনকি নির্বাচনে যাওয়ার জন্য আমাদেরকে নানানভাবে চাপও দিয়েছিল। আমরা তো সেই লোভ এবং মোহ উপেক্ষা করে আমরা আন্দোলনে আছি। এটা কেন সম্ভব হয়েছে? আমরা আমাদের নেতাকর্মীদের সাথে দফায় দফায় আলোচনা করেছি, মিটিং করেছি, তাদের মতামত জানতে চেয়েছি। তারা কি নির্বাচনের হালুয়া রুটির ভাগ পেতে চায়? তারা কি পয়সাপাতি নিয়ে আরামায়েশে জীবনযাপন করতে চায়, নাকি দেশ জাতির সামনে নিজেদের একটা আপোষহীন চরিত্র, একটা অপ্রতিরোধ চরিত্র, একটা সংগ্রামী চরিত্র তুলে ধরতে চায়? তাদের পরিষ্কার কথা যে জেল, জুলুম, হামলা, মামলা উপেক্ষা করে রাজপথে রক্ত ঝরিয়ে এই গণ অধিকার পরিষদ আজকে এই জায়গায় এসেছে। সো এই ফাঁসিবাদের সাথে আপোষ করে আমরা কখনোই কোনো বিশেষ সুবিধা নিয়ে নির্বাচনে যেতে পারি না। নেতাকর্মীদের এই অটল সিদ্ধান্তে, এই মনোভাবের কারণেই কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যেতে সাহস পাচ্ছি। এবং এই দেখেন, এই পরিস্থিতির মধ্যেও পল্টন এলাকায় যারা মিছিল করে, সবচেয়ে বড় মিছিল গণ অধিকার পরিষদ করে, এত হামলা মামলার পরেও কিন্তু গণ অধিকার পরিষদ ধারাবাহিকভাবে প্রত্যেকটি কর্মসূচি করছে। এমনকি বেশ কিছু কর্মসূচিতে আমি শারীরিক অসুস্থতা কিংবা একটু সমস্যার কারণে আমি ছিলাম না, 1 জন লোক কম হয় না, বরঞ্চ আরও বেশি হয়েছে। তো কাজেই নেতাকর্মীরা এখন সবাই দায়িত্বশীল হচ্ছে। আর জনগণের যে আপনার আসলে মানে চিন্তা ভাবনা আমাদের নেতাকর্মী সেটা ধারণ করতে পারে, বুঝতে পারে। এবং আমরা মনে করি যে আগামীতে দেশের যে একটা বড় ধরনের রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, বর্তমানে যে রাজনৈতিক একটা সংকট, সেখানে গণ অধিকার পরিষদের একটা অপার সম্ভাবনা আছে। কাজেই রাজপথে না থাকলে তার তো সেই সম্ভাবনা তৈরি হবে না। এবং গণ অধিকার পরিষদের যারা তরুণ, তারা আগামী নির্বাচনে সারা দেশে যে যেখান থেকে প্রার্থী হবে, শক্তিশালী প্রার্থী হবে, শিক্ষিত তরুণরা। কাজেই এই তরুণরা কিন্তু নিজেদের ক্যারিয়ার বিসর্জন দিয়ে, নিজের परिवार के वंचित करे त्याग स्वीकार करे किन्तु राजपथे आछे आगामी दिनेर जोन्नो निजेदेरके तैरि करछे आमार विश्वास जे कोनो परिस्थितिते तारा तादेर एई आपोषहीन भूमिका एटा तुले धरबे एबं राजपथेर आंदोलन संग्राम जेटा आमरा जनगणनेर साथे कमिटमेंट करेछि जे दलीय सरकारेर अधीने शेख हासिनार अधीने कोनो निर्वाचने आमरा যাব না। शेख हासिना किंबा এই আমরা যেহেতু এই সরকারকে ফ্যাসিস্ট সরকার হিসেবে বলি এই ফ্যাসিস্ট সরকার বেনিফিটেড হয় এমন কোনো পদক্ষেপ গণ অধিকার পরিষদ দিবে না। আচ্ছা নবী ভাই আরেকটা বিষয় হচ্ছে যে 10 ডিসেম্বর কিন্তু আওয়ামী লীগও হচ্ছে একটা কর্মসূচির ঘোষণা দিয়েছে, যদিও তারা হচ্ছে নির্বাচন কমিশনের থেকে চিঠি দেওয়ার পর তারা পায়নি সেই সমাবেশের ঘোষণা, কিন্তু তারপরেও এখন কথা হচ্ছে যে আপনারাও হচ্ছে সেখানে কী করবেন, মানববন্ধন করবেন, কারণ সেই ক্ষেত্রে যদি তারা এসে কোনো প্রকার হামলা বা এই ধরনের কিছু করে আপনারা কীভাবে বিষয়টাকে প্রতিরোধ করবেন? দেখেন আমরা কিন্তু এই যে বিএনপি সহ যে বিরোধী দল যারা আন্দোলন করছে এই যে এর আগে ইউনিয়ন পর্যায় পর্যন্ত পদযাত্রা ছিল, উপজেলায় সমাবেশ ছিল, জেলায় সমাবেশ হয়েছে, বিভাগীয় সমাবেশ হয়েছে। একটা সমাবেশ থেকে দেখেছেন যে কেউ একটা গাড়ি ভেঙেছে, কেউ আপনার কারো ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে, আওয়ামী লীগের কোনো নেতাদের বাসায় হামলা চালিয়েছে, চালায়নি। আমরা নন ভায়োলেন্স জনসম্পৃক্ত কর্মসূচির মধ্যে দিয়ে শান্তিপ্রিয় কর্মসূচির মধ্যে দিয়ে জনগণকে সম্পৃক্ত করতে চেয়েছি, বিশ্ববাসীকে দেখাতে চেয়েছি আমরা সেই জায়গায় সফল। 28 তারিখও বিএনপি সহ সব বিরোধী দল আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়েছিলাম, সেখানে সোয়াত ডিবি পুলিশ সেই সমাবেশে তাণ্ডব চালিয়েছে, বোমাবাজি করেছে, ককটেল মেরেছে, বিরোধী দলের নেতাকর্মীদের উপরে হামলা করেছে। গাজীপুর থেকে মেয়র জাহাঙ্গীর ককটেলের পিক আপ পাঠিয়েছে, সেগুলো পত্রপত্রিকা আসে নাই। প্রধান বিচারপতির বাসায় ডিবি এবং গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের সমন্বয়ে এই তাদের টিমের যৌথ হামলা হয়েছে প্রধান বিচারপতির বাসায়, এবং সেটা বিএনপির উপরে দায় চাপিয়েছে। উদরপিণ্ডি বুদরঘাড়ে চাপিয়ে মাছ দিয়ে মানে আপনার শাক দিয়ে মাছ ঢেকে জনগণকে একটা ভাওতাবাজি দেখানোর চেষ্টা করছে, কিন্তু জনগণ এটা পরিষ্কার হয়েছে। এমনকি আপনার যদি যোগাযোগ থাকে সকল পশ্চিমা রাষ্ট্র বাংলাদেশের যারা গণতন্ত্র নিয়ে কথা বলছে পরিস্থিতির উপর নজর রাখছে তারা পরিষ্কার জানে যে এই ঘটনা ডিবি ঘটিয়েছে, এই ঘটনা পুলিশ ঘটিয়েছে, এই ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে। কাজেই আমরা নন ভায়োলেন্স কর্মসূচি চালিয়ে যেতে চাই, তবে আমি যদি দাঁড়িয়ে থাকি আমার মাথায় যদি আপনি বাড়ি দিতে আসেন আমি তো আর বৈশা মাথাটা পাইতে দেবো না যে ভাই মাথায় 2টা বাড়ি দিয়ে চলে যান। আমি নিশ্চয়ই আপনার লাঠিটা ধরতে চেষ্টা করব, পারলে আপনার মাথায় 2টা দেওয়ার চেষ্টা করব। তো আজকে বিরোধী দলের নেতাকর্মীদের তো প্রতিরোধ গড়ে তোলা ছাড়া কোনো উপায় নেই। মার খেতে খেতে জেল জুলুমে সমস্ত নেতাকর্মী যেটা বলে তাদের শরীর কালো হয়ে গেছে, তো তাদের আর পিছুটার সুযোগ নেই, মার খাওয়ারও সুযোগ নেই। এখন যেখানে মার হবে সেখানে পাল্টা দেওয়া হবে, একটা জায়গায় 10টা জান এবং জবান থাকতে সব চলবে। পরিষ্কার কথা যে আমরা বারবার বলছি যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি। আমাদেরকে যদি সহিংসতার দিকে ঠেলে দেওয়া হয় কারো রক্ষা হবে না। আজকে আমরা বিভিন্ন জায়গা থেকে নিউজ পাই যে গোয়েন্দা সংস্থা পুরানো বাস কিনতেছে, বাস কিনে রাস্তার মোড়ে মোড়ে রাখতেছে, বিএনপির মিছিল যায় পরে ওরা জ্বালিয়ে দেয়, তারপর ওই বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দেয়। আমরাই পল্টনে মিছিল করছি কিন্তু আমাদের মিছিলের পিছনে পুলিশ জ্বালিয়ে দিয়েছে। এই বিজয় 71 আপনার হোটেলের সামনে বাস পড়েছে, বিজয় 71-এর ওখানে পুলিশ, এই আপনার কালভার্ট রোডের এই মাথায় পুলিশ, সমস্ত জায়গায় পুলিশ, তার মধ্যে আগুন ধরিয়েছে, কেউ দেখে না। এগুলো তো পুলিশ করছে, একটি সংযোগ এইটা জানে। তো আগামী 10 ডিসেম্বর কেন্দ্রিক আমরা শুনতে পাচ্ছি 120টা বাস কিনেছে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা, এই বাসগুলো সারা দেশে আপনার পোড়াবে। অলরেডি তারা জেলা উপজেলা বিভাগে পাঠিয়ে দিয়েছে, এই বাস পুড়িয়ে বিএনপি এবং আন্দোলনকারীদের নামে মামলা দেবে। এই প্ল্যানটা আমরা অলরেডি জানি এবং আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের ভিডিওম্যান থাকে, ক্যামেরাম্যান থাকে, সাংবাদিকরা থাকে, সবাই দেখছে। আমি যদি পুড়িয়ে থাকি, আমার লোক পুড়িয়ে থাকে, আপনি তথ্য প্রমাণ সহ দেন, ডিবি কার্যালয়ে নিচ্ছেন, মাইরা ধৈরা কার নখ তুলে ফেলছেন, মাথা ফাটিয়ে ফেলছেন, শরীর কালো করে ফেলছেন, তারপরে এই 164 ধারার নামে নাটক করছেন। পুলিশ যে কাজ করছে এগুলো যে সত্য নয়, এগুলো তো অসংখ্য ডকুমেন্ট তথ্য প্রমাণ এসেছে। কিছুদিন আগে ডেইলি স্টারে হেডলাইন হয়েছে যে আপনার পুলিশ এই আপনার মৃত মানুষকে দৌড়াতে দেখেছে। এর চেয়ে হাস্যকর কোনো ঘটনা আছে? ডেইলি স্টারের মতো লিডিং পত্রিকা নিউজ করেছে মরা মানুষকে পুলিশ এবার হামলা করে দৌড়াতে দেখেছে, হাত নাই তাকে পুলিশ ককটেল মারতে দেখেছে, মরা মানুষকে পুলিশের উপরে হামলা করতে দেখেছে, আসামি করেছে। তো এই মামলাগুলো করার মধ্যে দিয়ে প্রশাসন তার ক্রেডিবিলিটি হারাচ্ছে, যেই কারণেই কিন্তু এই র্যাব নিষেধাজ্ঞা খেয়েছে, সোয়াতের উপরে নিষেধাজ্ঞা এসেছে, ডিএমপির উপরে এটা এক প্রকার নিষেধাজ্ঞা যে তাদেরকে আমেরিকার সব পশ্চিমা দেশগুলো আর্থিক সুবিধা, ট্রেনিং সুবিধা কোনো কিছু দেবে না। তো সামনে পুরো পুলিশ বাহিনী নিষেধাজ্ঞা শিকার হবে এরকম মিথ্যা মামলা গায়েবী মামলা ভুয়া মামলা। তো আমাদের কথা পরিষ্কার যে আমরা 10 তারিখে শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। সরকারের সহিংসতা নাশকতার প্ল্যান আমরা জানি, আমরা আমাদের প্রস্তুতি নিয়েই আমরা রাজপথে নামব। আমাদের উপর যদি আঘাত আসে আমরা পাল্টা প্রতিরোধ করব। আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী এ পর্যন্ত করে আসছি, আমরা শান্তির পথেই হাঁটতে চাই। ভাই শেষ কোশ্চেন হচ্ছে 7ই জানুয়ারি যদি একান্তই আপনারা তো চেষ্টা করছেন বিএনপি সমনা আপনারা সবাই মিলে 62 দল আপনি বললেন সবাই কিন্তু আপনারা চেষ্টা করছেন।